সাবস্ক্রাইব করুন বন্ধু ডিটেল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারো আর একটা দারুণ সরকারি চাকরির খবর আবারও রাজ্যে নতুন করে সিভিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই অফিসার নোটিফিকেশনটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা ডেটেড আঠেরোই ফেব্রুয়ারি দু উনিশ তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলেই পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো এই ভিডিও দিয়ে আমি আপনাদেরকে ইন ডিটেলে জানিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনপত্রটি কোথায় পাবেন কোথায় জমা করবেন এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে মনোযোগ সহকারে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বটনে এক্ষুনি লাইক করে দিন এবং যারা এই চাকরিটিতে আবেদন করতে না চান অবশ্যই জেলার নাম কমেন্ট করে জানাবেন আপনার জেলায় যখন এমন ধরনের কোনো চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন দেখুন এখানে লেখাই রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইব ফরমেট ফর মেন ওমেন ক্যান্ডিডেটস ফর এনগেজমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার আন্ডার ডিফারেন্ট ইউনিট অফ কলকাতা পুলিশ বন্ধুরা আপনারা যদি আবেদন করতে চান শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন এই মুহূর্তে কলকাতা পুলিশের আন্ডারে কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে তো কোন কোন ইউনিটে নিয়োগ করা হচ্ছে এবং কতগুলি শূন্য পদ রয়েছে এক নজরে দেখে নিন সাউথ ডিভিশন কলকাতা পুলিশ কুড়িটি পদ রয়েছে সাউথ সাভরবন ডিভিশন কলকাতা পুলিশ চল্লিশটি শূন্যপদ রয়েছে এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট কলকাতা পুলিশ পনেরোটি পদ রয়েছে টোটাল পঁচাত্তরটি শূন্যপদে নিয়োগ করা হবে এবং প্রত্যেকটি ইউনিটির পাশে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে যেই আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে দ্য অ্যাপ্লিকেন্ট শুড পাসেস দ্য ফলোইং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কে কি থাকতে হবে একবার দেখে নিন প্রেফারেবলি এ রেসিডেন্ট অব দ্য এরিয়া আন্ডার দ্য কলকাতা পুলিশ জুরিসডিকশান অর্থাৎ কলকাতা কলকাতা পুলিশ জুরিসডিকশানের আন্ডারের বাসিন্দা হলে কিন্তু এক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে মিনিমাম এজ লিমিট যেটি চা হয়েছে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে ষাট বছর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি লাগবে মিনিমাম অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এর সঙ্গে যদি আপনাদের এনসিসি ক্যাডেট বয়েজ স্কাউট এনএসএস গাইড সিভিল ডিফেন্স এই সমস্ত এই সমস্ত বিষয়ের উপর যদি আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে এটাও বলা হবে যে আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড কিন্তু কোনো পুলিশ স্টেশনে থাকা চলবে না ফিজিক্যালি এবং মেন্টালি ফিট অবশ্যই হতে হবে সিলেকশন প্রসেস ক্ষেত্রে যেটি রয়েছে সিলেকশন অফ সিভিক ভলেন্টিয়ার এনরোলমেন্ট ডিফারেন্ট ডিভিশন অফ কলকাতা পুলিশ উইল বি ডান থ্রু দ্য প্রসেস অফ ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তো এই মুহূর্তে কিন্তু আপনাদের কাছে আবারও একটা কিন্তু দারুণ সুযোগ চলে এসেছে যারা অষ্টম শ্রেণী পাশ করে চাকরির জন্য খোঁজাখুঁজি করছেন তারা অবশ্যই চাকরিটির জন্য আবেদন করবেন আবেদন যদি আপনারা করতে চান ক্ষেত্রে এখানে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবেন এই নোটিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ভালোভাবে ফিল আপ করে এর সঙ্গে আপনাদের কোয়ালিফিকেশানে যা যা ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্টের জারক্স উইথ সেলফ অ্যাটেস্টেড অবশ্যই করে দেবেন দেখুন এখানে কোন কোন ডকুমেন্ট দিতে হবে এখানে দিয়ে দেওয়া হয়েছে সেল অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টি প্রুফ প্রুফ অফ অ্যাড্রেস পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ওয়ান সেলফ অ্যাডিস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাডিস্টেড কপি অফ ডকুমেন্ট রিগার্ডিং প্রুফ অফ এজ সেলফ অ্যাডিস্টেড কপি অফ এডুকেশনাল টেস্টিমোনিয়াল অ্যান্ড এক্সট্রাকুলার অ্যাক্টিভিটিস এই সমস্ত সার্টিফিকেটগুলোর জারক্স উইথ সেলফ আর্টিস্টেড কপি আপনাদের আবেদনপত্রের সঙ্গে পিন আপ করে আপনারা কোথায় জমা করবেন দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি ফিল্ড ইন অ্যালং উইথ দ্য প্রেসক্রাইব ডকুমেন্টস শুড বি সাবমিটেড পার্সোনালি নট বাই এনি আদার মিনস আপনাকে সরাসরি যে ড্রপ বক্সে যে আপনাকে জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিভিক ভলেন্টিয়ার এবং অবশ্যই এনভেলপটির ওপরে লিখে দেবেন কোন পোস্টের জন্য আবেদন করছেন আবেদনপত্রটি আপনারা ওপরে যে অ্যাড্রেসগুলি আপনাদেরকে দেখালাম সেই অ্যাড্রেসে যে সেখানে ড্রপবক্স পাবেন সেই ড্রপবক্সে গিয়ে আপনাকে জমা করতে হবে লাস্ট ডেট যেটি রয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারিখ বিকেল পাঁচটা অবধি এর মধ্যে যে আপনাদেরকে জমা করতে হবে তো আপনাদের হাতে এখন সময় রয়েছে আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন এবং এখানে যে অ্যাড্রেসগুলো রয়েছে এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে অর্থাৎ যে ইউনিটের জন্য আপনি আবেদন করছেন সেই ইউনিটের পাশে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে গিয়ে জমা করে দেবেন তো বন্ধুরা আশা করি আমাদের দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ